অক্ষয় তৃতীয়াতে ভগীরথীর প্রার্থনার স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন গঙ্গা। পুরীতে জগন্নাথের রথযাত্রার জন্য রথ তৈরি শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকেই। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন কারো মৃত্যু হলে তার অক্ষয় স্বর্গপ্রাপ্তি ঘটে। এই দিনেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় বিষ্ণুর দশম অবতার পরশুরামের জন্ম হয়। অক্ষয় তৃতীয়া থেকে সত্যযুগের অবসান ও তেতাযুগের শুরু হয়। অক্ষয় তৃতীয়ায় শ্রীকৃষ্ণের বন্ধু সুধামা তাকে অন্নভোগ দেন। তার পরিবর্তে কৃষ্ণ তার এই প্রিয় বন্ধুকে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন। মহাভারত অনুসারে বনবাসে থাকাকালীন অক্ষয় তৃতীয়াতে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন, যাতে বনবাসে তাদের কখনো খাদ্য অভাব না হয়। অক্ষয় তৃতীয়া থেকে বেদব্যাস মহাভারত লেখা শুরু হয়।